প্রিয় দর্শক, খেল নিউজ অনলাইনের ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসাদুজ্জামান সাজু। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায়। এই তিস্তা ব্যারেজ এলাকার পাশে যে ফ্ল্যাট বাইপাস আছে, সেই ফ্ল্যাট বাইপাসটি আজ সকালে কিন্তু তিস্তা নদীর পানির চাপে ভেঙে গেছে। এই ফ্ল্যাট বাইপাসটি ভেঙে যাওয়ার কারণে তিস্তা নদীর পানি কিন্তু হাতিবান্ধা শহর সহ গোটা লালমনিহাট জেলার লোকালয়ে প্রবেশ করছে। প্রিয় দর্শক, কাল মঙ্গলবার সন্ধ্যা থেকেই তিস্তা নদীর পানি বাড়তে থাকে। আজ সকালবেলা তিস্তা নদীর পানি বিপদসীমার 53 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। তিস্তা নদীর পানি বিপদসীমার 53 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। তিস্তা ব্যারেজ হুমকির সম্মুখীন দেখা দেয়। তিস্তা ব্যারেজ এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়। পরে পরে এই তিস্তা ব্যারেজের পাশে যে ফ্ল্যাট বাইপাস রয়েছে তিস্তা ব্যারেজ রক্ষাতে, সেই ফ্ল্যাট বাইপাসের উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হতে থাকে। পানি প্রবাহিত এক পর্যায়ে কিন্তু এই ফ্ল্যাট বাইপাসটি ভেঙে যায়। ফ্ল্যাট বাইপাসটি ভেঙে যাওয়ার কারণে তিস্তা নদীর পানি হাতিবান্ধা শহর সহ লালমনিহাট জেলায় প্রবেশ করছে। এতে তিস্তা তরবতী এলাকার হাজার হাজার পরিবার কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। প্রিয় দর্শক, সকালবেলার লাইভ ভিডিও লাইভে আপনাদেরকে যেমনটি বলেছিলাম, তিস্তা নদীর পানি এই ভয়াবহ বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু তিস্তা তীরবর্তী এলাকায় যে হাজার হাজার একর পাকা জমির ধান খেতে কিন্তু পানি তলিয়ে গেছে। পাশাপাশি ভুট্টা ক্ষেত এবং আলু ক্ষেত কিন্তু তলিয়ে গেছে। অর্থাৎ তিস্তার এই ভয়াবহ বন্যায় কিন্তু এবার চরাঞ্চলের মানুষের ভয়াবহ ক্ষতি হয়েছে, যে মানে করুণ অবস্থা কৃষক এবং কৃষিতে। প্রিয় দর্শক, আপনাদেরকে আমি আরেকটি বিশেষত্ব জানাই, যে হাতিবান্ধা বড়কথা হতে বাইপাস যে সড়কটি গড্ডিমারি মেডিকেল মোড় হয়ে যে সড়কটি হাতিবান্ধা মেডিকেল মোড়, সেই বাইপাস সড়কেরও কিন্তু বিভিন্ন স্থানে ভেঙে গেছে। অর্থাৎ সব মিলে এবারে বন্যা পরিস্থিতি কিন্তু ভয়াবহ অবস্থা। প্রিয় দর্শক, কেউ কিন্তু কল্পনা করতে পারেনি বর্ষার বিদায় বেলা এবং শীতের আগমনে এই হঠাৎ করে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু জনজীবন বিপর্যয় হয়ে পড়ছে। এই আমরা আপনাদেরকে দেখাচ্ছি বাইপাস বাইপাসটি, অর্থাৎ তিস্তা ব্যারেজের বাইপাসটি ভেঙে যাচ্ছে। অর্থাৎ সব মিলে কিন্তু তিস্তা ব্যারেজের এই পানি বৃদ্ধির কারণে কিন্তু ভয়াবহ অবস্থা। আমরা দেখছি সকালবেলা হাতিবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন, সহকারী তারপর সিনিয়র সহকারী পুলিশ সুপার বি সার্কেল তাপস সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এসেছে। অর্থাৎ আপনাদেরকে দৃশ্য দেখাচ্ছি তিস্তা ব্যারেজের ভয়াবহ অবস্থা। এই মুহূর্তে পানি বিপদসীমার কত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত সে তথ্য আমাদের কাছে জানা নেই। তবে সকালবেলা আমাদেরকে যেমনটি বলেছিল, তিস্তা নদীর পানি বিপদসীমার 53 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। প্রিয় দর্শক, আমরা দেখছি ফায়ার সার্ভিসের লোকজন তারা লোকজনকে তাদের লোকজনকে সরিয়ে দিচ্ছে, তাদের চেষ্টা করতেছে। প্রিয় দর্শক, আমরা দেখছি প্রশাসনের লোকজন, ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু তারা তাদের লোকজনকে সরিয়ে দিচ্ছে। সব মিলে তিস্তা ব্যারেজে এক আতঙ্ক বিরাজ করছে, তিস্তা পারের লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তিস্তা ব্যারেজের পানিবন্দী লোকজনকে নিরাপত্তা স্থানে সরিয়ে যাওয়ার জন্য ইউনিয়ন পরিষদ এবং স্বেচ্ছাসেবক সহ বিভিন্ন সংগঠন কাজ করছে। সব মিলে তিস্তা, আপনাদেরকে যেটা বলতে পারি, তিস্তা ব্যারেজের ভয়াবহ অবস্থা। আমরা আবারও কোনো সর্বশেষ খবর থাকলে আপনাদের ততক্ষণ জানাবো। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন, এল নিউজের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।